আগের দিন আমি বিশেষ করে ছোটদের জন্য ছবিটি এঁকেছিলাম, কিন্তু আজ আমি এই ছবিটি ছোট বড় সবার জন্য আঁকার চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগবে জানি না, আজও আমি কয়েকজন মানুষের কথা বলবো। আজ যার কথা আমি প্রথমেই বলবো, সে আমার ছেলের মতো, শুভজিৎ পাল। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং তার সহযোগিতা পেয়েছি। এরপর যার কথা বলবো, তার অবদান কোনোদিন ভোলা যাবে না, প্রয়াত শ্রদ্ধেয় পরিচালক অভিনেতা প্রশান্ত চ্যাটার্জি। এরপর যে মানুষটির কথা বলবো, আমার জানা পরিচিত আত্মীয় স্বজন আমরা তাকে জানেন, তিনি প্রয়াত শ্রদ্ধেয় সন্তোষ হাজরা। এই মানুষটির কথাও কোনো দিন ভোলা যাবে না। যখন কোথাও আমার নাটক বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকতো বা কোনো মাঠে আমার ফুটবল বা ক্রিকেট খেলা থাকতো, সন্তোষ কাকা সব কাজ ফেলে ভর দুপুরে রোদ মাথায় নিয়ে পৌঁছে যেতেন। এরপর আমার পিস্তত বোন রীতা ও ভগ্নিপতি তরুণ নন্দীর কথা বলবো। যাদের উৎসাহ কোনো দিন ভোলার নয়। তারপর আমার মেজ ভাই মৃণাল এবং বাণপুরের ভাইপো রাজু সরকার। এরপর আমার ঝাড়খণ্ডের মামাতো ভাই তপন বিশ্বাস, তার কাছ থেকেও আমি অনেক উৎসাহ পেয়েছি। এবং পরিশেষে আমার বোন মনিকার ছেলে ও মেয়ে কৌশিক এবং সুদেশনা, এবং আমাদের প্রতিবেশী বাংলাদেশের দর্শক শ্রোতা ভাই বোন, তারা যে আমার অনুষ্ঠান আগ্রহ নিয়ে দেখছেন, তার জন্য তাদের ধন্যবাদ জানাই। এবং আর যে সব দেশের ভাই বোন দেখছেন, তাদের আমার ধন্যবাদ। মেনি মেনি থ্যাংকস অল অফ ইউ।